আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই দেখা উচিত। যদি আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন আর তার পরিবর্তে সে আপনাকে আপনার SMS এর ঠিক পর্যন্ত রিপ্লাইও করে না, বা আপনার পার্টনার যার জন্য আপনি পাগল কিন্তু সে আপনাকে পরোয়াই করে না, আপনি সবসময় তাকে মনে করেন এবং তার সঙ্গে কথা বলতে চান কিন্তু সে আপনাকে সময় দেয় না, আর যদি আপনি চান সেও আপনার মতোই আপনাকে ভালোবাসুক ও আপনার কেয়ার করুক, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে, এটি আমি আপনাকে কথা দিচ্ছি। সবার প্রথমে আপনাকে যা করতে হবে, আই লাভ ইউ অ্যান্ড আই মিস ইউ এই কথা বলাটা বন্ধ করতে হবে, যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই ধরনের কথাগুলো বলা বন্ধ করুন। আপনার পার্টনারকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন, কারণ প্রতিটি মানুষই আই লাভ ইউ আই মিস ইউ এই কথাগুলো শোনা পছন্দ করে, বলা নয়। আপনি তাকে বলে দিচ্ছেন যে আপনি তাকে অনেক মিস করেন, আপনি তাকে অনেক ভালোবাসেন, আপনি তার জন্য পাগল হয়ে আছেন, তাহলে সে পরিশ্রম কেন করবে? আপনার পার্টনারও চায় যে আপনি তাকে ভালোবাসুন, আপনি তাকে মিস করুন, কিন্তু আপনি তাকে অলরেডি সব কিছু বলেই দিচ্ছেন, তাহলে সে কোনো কিছু কেন করবে? কারণ সে তো কোনো কিছু না করেই আপনার ভালোবাসা পেয়ে যাচ্ছে। তাই সবার প্রথমে আই লাভ ইউ আই মিস ইউ এই কথাগুলো বলা কম করুন এবং আপনার পার্টনারকে দিয়ে বলানোর চেষ্টা করুন। এরপর যে ভুলটি সবাই করে থাকে সেটি হলো, সবাই তার পার্টনারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে এবং নিজেকে সেকেন্ড প্রায়োরিটি দেয়। কিন্তু আপনাকে যা করতে হবে, নিজেকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিন, কারণ আপনার পার্টনারকে আপনি যেহেতু তাকে বলেই দিচ্ছেন যে সব কিছুই শুধু তুমি, তুমি আমার কাছে সবার আগে, আমি সবসময় তোমার কথাই ভাবি, আমি নিজের থেকেও বেশি তোমার কথা চিন্তা করি, তোমার কেয়ার করি, তাহলে আপনাকে এই কথাগুলো বলা বন্ধ করতে হবে। এখানে আপনাকে যা করতে হবে, নিজেকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিন এবং আপনার পার্টনারকে সেকেন্ড প্রায়োরিটি দিন। এটি না করলে আপনি রিলেশনে হ্যাপি থাকতে পারবেন না। অনেক সময় দেখা যায় আপনি নিজের ক্ষতি করে তার ভালো করছেন, তাহলে সবার প্রথমে নিজের ভালো করুন, নিজের কথা ভাবুন, তারপর আপনার পার্টনারের কথা ভাবুন। আমি এমন অনেককে দেখেছি যারা নিজের জন্য নতুন মোবাইল কিনে নিজের পার্টনারকে দিয়ে দেয় আর তার পুরনো ফোনটি নিজের কাছে রাখে। এতে হয়তো আপনি ভাবছেন সে খুশি হবে, সে আপনাকে অনেক ভালোবাসবে, কিন্তু না, সে আপনাকে বোকা ভাববে। এতে আপনার ইমপ্রেশন বাড়বে না, বরং আপনার মূল্যই কমে যাবে, আপনি তার কাছে একটি ইউজ করা মেশিন হয়ে যাবেন। তাই সবসময় নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন। এরপর যে বিষয়টি সেটি হলো, আপনি সবসময় তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করেন, কারণ আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মিস করেন, তাই তাকে বারবার কল করেন, বারবার SMS করেন। তাহলে বলবো আপনি তার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবেন। তাই চেষ্টা করুন বেশি নিজে কল না করা, তার মনেও আপনার কথাকে আসতে দিন, তাকেও আপনাকে মিস করতে দিন, যাতে সেও আপনাকে কল করে। এরপর আপনাকে যা করতে হবে, আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন আপনার হ্যাপিনেস দেখানোর জন্য, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্টনার ভাবে আপনি তার জন্য পাগল, সবসময় তার কথাই ভাবেন। তাই যতক্ষণ সে আপনার সঙ্গে কথা না বলবে আপনি খুশি হতেই পারবেন না, এটাই আপনার পার্টনার মনে করে। তাই আপনার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন এবং সেখানে আপনার হ্যাপিনেসের ফটো স্ট্যাটাস আপলোড করুন, বন্ধুদের সঙ্গে এনজয় করুন আর সেটিকে নিয়ে শো আপ করুন সোশ্যাল মিডিয়াতে। এতে আপনার পার্টনার বুঝতে পারবে যে আপনি তার কাছে কোনো পুতুল নয়, আপনি তার গোলাম নয়, আপনাকে ছাড়াও সে খুশিতে থাকতে পারে। এরপর যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো, নিজের কিছু কথা সিক্রেট রাখুন, কারণ যদি আপনি আপনার সব কথা তাকে বলে দেন তাহলে আপনার মধ্যে জানার মতো আর কিছুই থাকবে না। তাই চেষ্টা করুন যতক্ষণ না সে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে ততক্ষণ কোনো কিছু বলবেন না। কিন্তু আপনি কি করেন, আপনি তো সারাদিনে যা কিছু হয় সে না জিজ্ঞেস করতেই তাকে বলে দেন। তাই নিজেকে একটু রহস্যময় তৈরি করুন, সে যেন কখনোই বুঝতে না পারে আপনি কি রকম। নিজেকে রহস্যের মধ্যে রাখুন, তাহলে দেখবেন সে সবসময় আপনার প্রতি ইন্টারেস্ট থাকবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো, না বলা শিখুন। সবসময় আপনার পার্টনারের সব কথা মেনে নেবেন না, যদি মানেন তাহলে সে আপনাকে চাকর মনে করবে, আপনাকে গোলাম মনে করবে। তাই আপনাকে না বলা শিখতে হবে,
সেই সব মুহূর্তে যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে আপনার নিজেকে প্রায়োরিটি দেওয়া দরকার কিন্তু আপনি দিচ্ছেন না, আপনার মনে হচ্ছে সে হয়তো কষ্ট পাবে, কিন্তু সত্যিটা হলো মাঝে মাঝে আপনার পার্টনারেরও একটু আঘাত পাওয়া দরকার আছে, যাতে এটি সে বুঝতে পারে যে রিলেশনে আপনিও আছেন, সে একা নেই। সবসময় একে অপরের সমতুল্য থাকা উচিত, তাই যখনই মনে হবে কোনো কিছু বাড়াবাড়ি হচ্ছে সেখানে না বলা শিখুন। সবশেষে আপনি যদি অলরেডি এই ভুলগুলো করেন তাহলে নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করুন, তাহলেই আপনি আপনার রিলেশনে আনন্দ খুঁজে পাবেন। তখন শুধু আপনিই নয়, আপনার পার্টনারও আপনাকে অনেক বেশি মিস করবে এবং অনেক বেশি আপনাকে ভালোবাসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট করে অবশ্যই বলবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।